আমরা আজকে ভ্রমণে বের হয়েছি, দেখি এই যে রোজ তাকাও দে একটু। হ্যাঁ চলো, এই যে রোজ আর এই যে হচ্ছে আমাদের পুটু, না আমরা খুবই অদ্ভুত সুন্দর একটা জায়গায় আসছি। এটা হচ্ছে আমরা এখন আমাদের পাশের গ্রামে আসছি, লাল শাপলা। এখান থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। প্রত্যেক সপ্তাহে রঘুনাথপুর আসতে ব্লগ বানানোর জন্য। এখন হচ্ছে আমরা রাখিলা বাড়িতে আছি। আমাদের এলাকার মানুষ মানে কি বলবো, আমাদের গ্রাম থেকে এই গ্রামটা আরো একটু নিচের দিকে টুঙ্গিপাড়া উপজেলার মধ্যে, এবং এখানে একটা সময় মানুষের প্রচণ্ড অভাব ছিল, এখন সে অভাব নাই, এরা স্বাবলম্বী। এবং এই যে পাশে সুন্দর সম্ভবত এটা চাল কুমড়া গাছ, না সরি এটা হচ্ছে বরবটি গাছ, প্রচুর পরিমাণে বরবটি এবং মাছের ঘের বোঝা যাচ্ছে, মাছ আছে প্রচুর, পেঁপে গাছ হয়েছে। এই হচ্ছে সারি সারি তারা মাছের ঘেরের পাশে নারকেল গাছ লাগাইছে, এবং এই যে বরবটি গাছ এখানেও কিছু লাগাইছে, দুই ধরনের বরবটি বোঝা গেল, মাছের ঘেরে একটা এখানে একটা, খুবই মানে অসাধারণ। এরকম জায়গায় যদি রোজ বিকেলে ঘুরতে আসা যায়, এত বাতাস, এত বাতাস। তন্নিয়ার পূজা খুবই মজা পাচ্ছে বোঝা যাচ্ছে, এই যে আমাদের বাচ্চা পার্টি তারাও খুবই মজা পাচ্ছে, না এই যে সুন্দর পেঁপে হয়েছে সেটাই, আর ভালো একটা বুদ্ধিও করছে, এটা নেট করে দিছে, নেটে আর একটা গাছ হইতেছে, আবার পেঁপে গাছগুলোও সেভ হয়েছে। এখানে প্রচুর পরিমাণে ফল গাছও আছে, আর একেবারে মানে প্রকৃতির নিজের খেয়াল, নিজের খেয়ালে এই গাছগুলো হয়েছে, অসাধারণ, সাংঘাতিক সুন্দর।